হ্যালো বন্ধুরা, ফুল এবং গাছ কার না ভালো লাগে। ফুল মানুষকে সুবাস, সৌন্দর্য এবং আনন্দ দিয়ে থাকে, আর গাছ মানুষকে ছায়া, অক্সিজেন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু বন্ধুরা, সেই ফুল এবং গাছ যদি হয় রাক্ষসে প্রাণী খেকো, তবে তা হবে কতই না ভয়ঙ্কর। আর এসব রাক্ষসের গাছ এবং ফুল বিভিন্ন দেশ সহ আমাদের দেশ বাংলাদেশেও দেখতে পাওয়া যায়। আর তেমনই কিছু রাক্ষসে এবং প্রাণী খেকো গাছ আমরা দেখতে চলেছি মহাবিশ্বের আজকের এপিসোডে। তো মহাবিশ্বের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। চলুন ভিডিওটি শুরু করা যাক। টাইটান অ্যারোম, পৃথিবীর সর্ববৃহৎ ফুল হিসেবে এই ফুলটিকে ধরা হয়। ফুলের নাম শুনলেই আমাদের সকলের মনে সৌন্দর্য এবং মনোমুগ্ধকর সুবাস ভেসে ওঠে। কিন্তু বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় এই ফুলটির কোনো সুবাস নেই, বরং এই ফুলের গন্ধেই আপনার পেট গুলিয়ে উঠবে। আর এর গন্ধ এতটাই বিক্ষুটে যে কোনো প্রাণীর পচা দেহের গন্ধ থেকেও বেশি হয়ে থাকে। ফুলটি দেখতে কিছুটা সুন্দর দেখালেও এর পুষ্প সবাইকে অবাক করে। তবে বন্ধুরা, সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ফুলটি মাত্র 3 দিনের জন্য ফুটে, এরপর এরা নিজে থেকেই ভেঙে পড়ে যায়। নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন এবং কলওয়ার্ন ইভেন্ট ফরেস্টে ফুলগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া মাঝে মাঝে এটিকে পশ্চিম ইন্দোনেশিয়াতেও দেখা যায়। ট্রপিক্যাল পিকচার প্লান্ট, এই গাছটিকে দেখে আপনার কাছে এক ধরনের কলস মনে হতে পারে, তবে এর এমন আকারের কারণ হচ্ছে এই গর্তটি অন্যান্য প্রাণী শিকারের একটি ফাঁদ, কারণ এই গাছটি বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। কলস আকৃতির এই গাছটি প্রায় 1.5 ফুট উচ্চতা পর্যন্ত হয়ে থাকে, যার কারণে শুধু পোকামাকড়ই নয় বরং টিকটিকি সহ এমন সাইজের সকল প্রাণীকে খুব সহজেই এরা শিকার করে নিতে পারে। এবং এদের আছে বিশেষ একটি গ্রান যা ছড়িয়ে পোকামাকড়কে আকৃষ্ট করে। পোকামাকড়ের মিষ্টি গ্রানে আকৃষ্ট হয়ে এই গাছটির ফাঁদে পড়ে যায় এবং তারা শিকারে পরিণত হয়। আর কলসিতে পড়ে থাকা পোকামাকড় হজম করে নিতে এই গাছটির সময় লাগে প্রায় 2 মাস। পৃথিবীতে এমন কলসি আকৃতির 150 প্রজাতির গাছ রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার স্থানীয় অঞ্চলে এই গাছটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাংলাদেশ সুন্দরবনে গ্রীষ্মকালীন সময়ে এই গাছটি দেখা যায় বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ টুরিস্টরা। পর্তুগিজ সানডেও, এই গাছটি দেখতে সুন্দর দেখালেও আসলে এই গাছটি একটি প্রাণী খেকো গাছ। তবে যতক্ষণ এদের গায়ে সূর্যের আলো পড়ে, ততক্ষণ এরা যে কোনো পোকামাকড় শিকার করে হজম করে নিতে পারে। এদের গায়ে রয়েছে একটি বিশেষ আঠালো এসিড, যার কারণে যদি কোনো পোকামাকড় এই গাছটিতে বসে, তবে সেই গাছের থাকা আঠালো এসিডে আটকে যায় এবং গাছটি পোকাটিকে মুড়িয়ে ফেলে। আর সে ধীরে ধীরে তার নিঃশ্বাস হারায় এবং গাছের খাদ্যে পরিণত হয়। তবে ধীরে ধীরে এই প্রজাতির গাছটি বিলুপ্ত হচ্ছে। বর্তমানে এই প্রাণী খেকো গাছটিকে মরক্কো, স্পেন এবং উত্তর ইউরোপের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। ভিনাস ফ্লাইট্র্যাপ, এটি একটি শক্তিশালী প্রাণী খেকো গাছ। এই গাছটির মধ্যে রয়েছে 600 প্রজাতি। তবে ভিনাস ফ্লাইট্র্যাপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পোকামাকড় খাওয়া উদ্ভিদ। এই গাছটির পাতাকে দেখে কোনো সাধারণ গাছের পাতার মতোই মনে হবে, তবে যখনই কোনো পোকা এই গাছটির পাতায় বসে, তখন পাতাটি নিজের মুখ বন্ধ করে ফেলে এবং পোকাটিকে তাদের খাদ্যে পরিণত করে। পোকাটিকে তারা ধীরে ধীরে হজম করতে থাকে। যদি কোনো পাতা কোনো প্রাণীকে শিকার করতে না পারে, তবে সে ধীরে ধীরে শুকিয়ে যায় এবং মারা যায়। অবাক করার বিষয়, পৃথিবীতে এমন অদ্ভুত উদ্ভিদও রয়েছে যে কিনা সাথে সাথে কোনো প্রাণীকে অ্যাটাক করে। এটি দক্ষিণ উপনিবেশীয় জলভূমিতে জন্মায়। নেকেড ওম্যান, আচ্ছা মেয়ে মানুষ কি গাছে ধরে? নিশ্চয় না, তবে এই গাছটিকে দেখে আপনার কাছে তেমনই মনে হতে পারে। এই গাছে ফুল বা ফলের পরিবর্তে সারি সারি ভাবে ঝুলে আছে নেকেড ওম্যান, যা দেখতে পুরোপুরি মেয়েদের মতো। এ যেন একটি মেয়ে ধরা গাছ। সোশ্যাল মিডিয়াতে এই গাছটিকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে এবং এটিকে নিয়ে বেশ কুসংস্কারও রয়েছে। এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গাছ। এই গাছটিতে এমন মেয়ে আকৃতির ফল 2 দশকে একবার দেখা যায়। এদের শরীর হয় সাদা আর মাথার চুল বেগুনি এবং সবুজ হয়ে থাকে। এই গাছটি শ্রীলঙ্কা, থাইল্যান্ড, হিমালয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওতে দেখানো কোন গাছটি আপনার কাছে বেশি অবাক লেগেছে আমাদের কমেন্ট করে জানান। আর আপনি যদি এমন অদ্ভুত এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে মহাবিশ্বের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।